নব্বই দিন একটা বেশি সময় না ঠিক আছে দৈদিন তো কাজটা কী করলেন একটু দৃশ্যমান তো দেখতে হবে আমাদের জানতে হবে যে আপনি এই কাজটা করতেছেন এই কাজটার জন্য এতটুকু সময় দেওয়া দরকার কিন্তু সেরকম দৃশ্যমান তো আমরা কিছু দেখতেছি না বরঞ্চ যত দিন যাচ্ছে হতাশা বাড়তেছে দ্রব্যমূল্যের বিষয় আইনশৃঙ্খলা পরিস্থিতি দুটি জায়গায় সরকার সরকারের সফলতা ব্যর্থতা আসলে আপনার পরিমাপে কত নম্বর দিতে চান রবিউল ভাইয়ের কথাই বলি যে পঞ্চাশ আমি আরও দশ মার্ক দিতে চাই যারা দেখলে নাকি খুশি হয় এটা আমি অ্যাকচুয়ালি সম্পূর্ণ রবিউল ভাইয়ের সাথে দ্বিমত প্রকাশ করে বলতেছি কারণ অ্যাকচুয়ালি রবিউল ভাই নরম মনের মানুষ তো আর জন্মটা এসে রাজনীতি করতে করতে এই পর্যন্ত আসছে উনি মামলা হামলা সব কিছুই ফেস করতে অ্যাকচুয়ালি ওই আশিফ নজরুল সাহেব আমাদের আইন উপদেষ্টা যে বলছেন চল্লিশ মার্ক আমি চল্লিশ মার্ক দিতে রাজি না কারণ প্রথমে আমি বললাম যে আমাদের এই দুইটা ব্যাংক সেক্টরটা কিছুটা মানে জেলায় রাখছে আর ডলারটা কিছু আমার মনে হয় রিজার্ভটা বাড়ছে এছাড়া দৃশ্যমান এরকম কিছু হয়নি যে ওনাদের প্রশংসা আমাদের করতে হবে বা এই দেশের এই এই সিভিল সোসাইটি বা এই সমাজের যারা আমরা ব্যবসায়ীরা আছি বলতে পারবো আপনি প্রত্যেকটা দেখেন গত দুই দিন আগেও আলু ছিল পঞ্চাশ টাকা ওই আলু হয়ে গেছে আজকের সত্তর টাকা পেঁয়াজ হয়ে গেছে চারশো টাকা সরি নতুন আলু চারশো টাকা ওইটা নতুন হয়তো আমার সমর্থন নেই আমি খাইতে পারবো না বাট পুরান আলুর কথাই বলতেছি আমি সত্তর টাকা হয়ে গেছে যেটা রেগুলার আসেন পেঁয়াজের দাম আজকে একশো টাকার উপরে হয়ে গেছে পেঁয়াজ পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে যে ডাল ডর বাজিতেছেন একশো চল্লিশ টাকার উপরে পেঁয়াজ হয়ে গেছে তেলের দাম ঊর্ধ্বমুখী আপনার চিনির দাম ঊর্ধ্বমুখী এই আগে দুই মাস পরেই এক মাস এই জানুয়ারি পরেই এগুলি হাহাকার লেগে যাবে হাহাকার লেগে যাবে তো এখন থেকে যদি এগুলি আমার মনে হয় না যে ওনারা এগুলি নিয়ে ব্যস্ত আছেন আমার কাছে কেন জানি মনে হয় জাহেদ ভাই যে হয়তো দেশের যে বৃহত্তর রাজনীতি দ দলটা ওই শেখ হাসিনার যে সৈরা তার তান্ত্রিকভাবে দেশ চালায় গেছেন ওই মাইনাস টু ফর্মুলাতে রাখতে চাচ্ছেন কি না আমি জানি না যদি এইটা হয় তাহলে আমাদের জাতির জন্য খুবই খুবই দুর্ভাগ্যজনক দুর্ভাগ্য এবং জাতির এইটা দিতে হবে কারণ আপনি ভাইবেন না যে এই তিরিশ দিন পাঁচচল্লিশ দিনের আন্দোলনে এই এত বড় ঘটনাটা ঘটে গেছে এটা পনেরো বছর ধরে ষোলো বছর ধরে এই ঘটনা ঘটতেছে আস্তে 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 একটা আগুন যখন লাগে একটা ঘরে হালকা একটা ফির মতো আগুনটা লাগে যখন আগুনটা পুরো ঘরে লেগে যায় পাশের ঘর কিন্তু আর ঠিক থাকে না পাশের বিল্ডিংটা ঠিক থাকে না পাশের গ্রামটা ঠিক থাকে না আমার কাছে কেন জানি মনে হচ্ছে যদি এই গভর্নমেন্টের উচিত যে কোনো বিনিময় আগামী জুনে বা আগস্টে একটা সুন্দর নির্বাচন দিয়ে একটা যে ক্ষমতা আসে আসবে নতুন দল যদি কেউ ক্ষমতা আসতে পারে আসবে যদি আমার মতো খেলালবাইয়ের মতো রবিউল ভাইয়ের মতো যদি লোক গিয়ে ভোট দেয় দিবে অসুবিধা কী সমস্যা নাই তো যদি ভোটের মাধ্যমে আসতে পারে আসবে কিন্তু আপনি এক নির্বাচন কমিশনার গঠন করতে গিয়ে ছয় মাস কালক্ষেপণ করবেন এক আইন শৃঙ্খলা ই করতে এখন কেন র্যাবটা তো বিলুপ্ত করে দিতে পারে এটা তো সময়ের দাবি ছিল সবাই এখানে কি র্যাবের কি সবাই খারাপ ছিলেন এই ডাইনামিক অফিসারগুলি পুলিশে আবার ব্যাক করেন আপনি ব্যাক করে আপনি একটা সুন্দর সুশৃঙ্খল একটা ই করেন কেন আমাদের পুলিশের গাড়িতে থাকবে আজকে আমি একটা টিভির ইয়েতে দেখলাম যে যারা নাকি প্রায় ছ হাজার পুলিশ যারা যোগদান করেন এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন কেন তিন মাস সময় লাগলো সাথে সাথেই তো ওদের বিরুদ্ধে একটা আইন আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল আমি জানি না কেন এগুলি নিচ্ছেন না বা কী কেন কালক্ষপন করছেন এই সরকার এটা ওনারাই ভালো বলতে পারবেন আল্লাহ রবীল আলহিনা ওনাদের বলতে পারবেন কিন্তু যদি কারো পরামর্শ করেন তাহলে এই ডাক্তার ইউনুস হেলাল ভাই যেটা বলার চেষ্টা করলেন যে ডাক্তার ইনুসের তো বহির্বিশ্বে বিরাট সুনাম আছে এটা আমরা এবার এই বিদেশ সফরগুলিতে দেখছি ওনার সাথে ছবি তোলার আমাদের বিগত দিনের নেত্রী ছবি তোলার জন্য ঘন্টার পর ঘন্টা তারা থাকতেন আজকে ডক্টর ইনুসের সাথে ছবি তোলার জন্য হাস্য উজ্জ্বলভাবে অনেকেই দাঁড়ায় ছিলেন এটা তো আমাদের গৌরবের কথা আমাদের বাঙালিদের জন্য গৌরব বাংলাদেশের জন্য গৌরব এই জন্য আমি মনে করি সেই গৌরবটা তার রেখে সম্মান যদি একবার চলে যায় এটা কিন্তু আর ব্যাক হবে না একশো দিন তো খুব বেশি দিন না একটি সরকারের জন্য এখনই আমরা কেন নৈরাশ্য বা একটু হতাশার কথা বলছি অবশ্যই আমরা আশা রাখতে চাই যে শুধু বারবার একটি কথা বলতেছেন যে নব্বই দিন তো বেশি দিন না কেন ভাই নব্বই দিন কি তত্ত্বাবধায়ক তিনটা নির্বাচন করে যাননি সুন্দর নির্বাচন হয়নি এই দেশে আমরা লাইন ধরে ইলেকশনের দিন ভোট দেই নেই তাহলে কেন এটা বেশি দিন হবে না আর ধরেই নিলাম তর্কের খাতিরে আপনার সঠিক যে নব্বই দিন একটা বেশি সময় না ঠিক আছে দৈদিন নাম তো কাজটা কী করলেন একটু দৃশ্যমান তো দেখতে হবে আমাদের জানতে হবে যে আপনি এই কাজটা করতেছেন এই কাজটার জন্য এতটুকু সময় দেওয়া দরকার কিন্তু সেরকম দৃশ্যমান তো আমরা কিছু দেখতেছি না বরঞ্চ যত দিন যাচ্ছে হতাশা বাড়তেছেন এবং দেখেন লাস্ট তিনটা উপদেষ্টা যে নিয়োগ দিলেন এটা কি সমালোচনার জ্বর তুলেন নাই কিসের ভিত্তি দিলেন কাদের ভিত্তিতে দিলেন কে দিল এই নির্বাচন যারা নাকি ওই বিগত দিনের সরকারে একজন তিনটা তিনটা ট্রাম্প তার ভাই তিনটা ট্রাম আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বার ছিলেন চারবার সংসদ সদস্য সে কিভাবে এই উপদেষ্টার মধ্যে যোগ দিতে পারলেন আসেন কেন ফারুকের দৃশ্য দেখি নেই ওনার পরিবারের দৃশ্য দেখি নেই ওনাকে দেখি আমরা গণভবনের ওনার পরিবারকে আমরা দেখি নাই গণভবনে কী করেছেন আর এখন যদি আপনি মনে করেন যে এই দেশের সবাই আমরা বোকা শোকা অশিক্ষ অর্ধশিক্ষিত তাহলে আমার কোনো আপত্তি নেই আর যদি মনে করেন যে না এ দেশের মানুষ সচেতন এই সচেতন বিধায়ী কিন্তু যত সৈরাচারি করছেন কি করেন না কেন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্যটা কিন্তু সবাই মনে রাখা উচিত